আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু টেক মানিক সিটিজি। আজকের এই ভিডিওতে দেখানো হবে আপনাদেরকে জিএক্সএনে আপনি সঠিক নিয়মে কিভাবে ডিপোজিট করবেন। ঠিক আছে, এই যে দেখুন, আমি কিন্তু এখানে অলরেডি ডিপোজিট করে আমার এআই সুইচটা অন করে দিছি। ঠিক আছে, আমি যদি এই যে আমার ডিপোজিট অপশনে ক্লিক করে, এই যে দেখুন এখানে রেকর্ডে ক্লিক করতেছি আমি, তারপর এই যে এখানে হিস্ট্রিতে ক্লিক করতেছি, এই যে দেখুন আমি অলরেডি কিন্তু এখানে $50 ডিপোজিট করে আমি এআইটা অন করে দিছি। ঠিক আছে, তারিখটা যদি এখানে আপনারা ক্লিক করে, এই যে দেখুন তারিখটা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এই যে এআইতে যদি আমরা ক্লিক করে, এই যে এআইতে ক্লিক করলাম, এখানে দেখেন আমার কিন্তু এখানে এই যে ইয়াটা হচ্ছে, ঠিক আছে, এআই রোবট রানিং আছে আমার। এই যে $50 দিয়ে কিন্তু আমার ট্রেডটা চলতেছে। ঠিক আছে, এবার এখানে কত পার্সেন্টেজ ইনকাম পাবো, এখানে যদি মোর ইনফরমেশনে ক্লিক করে, এই যে দেখুন এখানে আমি 2% থেকে 5%-এর মধ্যে আমি কিন্তু ইনকাম পাবো। ঠিক আছে, 2%-ও পেতে পারি, 3%-ও পেতে পারি, বা আরও বেশিও পেতে পারি এরকম আর কি। ঠিক আছে, যেহেতু এখানে 2% থেকে 5% এখানে লেখা আছে, আমরা এটা পেতে পারি। ঠিক আছে, আর এটা কবে ক্লোজ হবে এখানে কিন্তু টাইমটাও দেওয়া আছে। এই যে দেখুন আমি এই এটা ডিপোজিট করার পর এটা রোবটটা অন করছিলাম, আমি চাইছিলাম যে ডিপোজিট করার পর রোবটটা অন করা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য, এটা আমি কারণ আমি ডিপোজিটটা রাত্রে করে ফেলছিলাম। তো এখন আবার চিন্তা করলাম যে একটা দিন তো পরেই থাকবে, একটা দিন আমি যদি এইভাবে ফেলে রাখি ডিপোজিটটা করার পর, তাহলে দেখা যাচ্ছে আমার যে লস হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি কী করলাম, ইয়ার ট্রেডটা অন করে দিলাম, তারপর আমি স্ক্রিনশট তুলে রাখছি, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, কীভাবে আপনি এআইটা অন করবেন এবং কী ডিপোজিটটা করবেন। আর এখানে যদি আপনি এই যে দেখতে চান, এই যে ক্রিয়েট টাইম, এটা হচ্ছে আপনার ক্রিয়েট টাইম, মানে আপনি রোবটটা কোন টাইমে অন করেছেন। ঠিক আছে, এটা হচ্ছে তারিখ 25/4/2024, আর 23টা মানে হচ্ছে 11:11:24 আমি এটা অন করছিলাম, এবং কি সেম টাইমে একদিন পর 24 ঘন্টার পর এটা কিন্তু ক্লোজ হবে, যে ক্লোজ টাইম। ঠিক আছে, তারপর এখানে এখন যে স্টুডিও দেখতেছেন এটা থাকবে না, তখন এখানে একটা ক্লেম নামের একটা অপশন চলে আসবে, বা কালের নামের একটা অপশন চলে আসবে। ওখানে যখন ক্লিক করে দিব, আমাদের এই যে $50-এর সাথে যেটা আমরা প্রফিট পাবো সেটা সহ কিন্তু আমাদের এখানে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা আবার এআইটা অন করব। এবার এখানে ফার্স্ট অফ অল আমরা ডিপোজিটটা কীভাবে করব, ডিপোজিটটা করার জন্য আপনি এখানে এই যে ওয়ালেটে চলে আসবেন। আর যারা প্রথম থেকে এখনও অ্যাকাউন্ট করেননি, অ্যাকাউন্ট করার ভিডিওটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঠিক আছে, ওইটা দেখলে বুঝতে পারবেন। আর এই ভিডিওটার এ টু জেড সব কিছু জানার জন্য তাদের জুম মিটিংটা দেখবেন, জুম মিটিংটা দেখলে আপনি এ টু জেড সব কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, জুম মিটিংটাও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, আমরা এবার ওয়ালেটে ক্লিক করে দিলাম। ওয়ালেটে যখন আমি ক্লিক করবো, এই যে দেখুন আপনি ডিপোজিটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এবার এখান থেকে আপনি কি করবেন, এই যে তাদের অ্যাড্রেসটা কপি করবেন, এই যে এটা হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কপি করে আপনি বাইন্যান্সে যাবেন। যাওয়ার পর আপনি যত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন সেই ডলারটা ডিপোজিট করে দিবেন। ঠিক আছে, মিনিমাম হচ্ছে $30 দিয়ে শুরু করতে পারেন আপনি। আমি রিকমেন্ড করব আপনি যদি এখানে কাজ শুরু করতে চান, আপনি 30 দিয়ে শুরু করে দেখতে পারেন, তারপর আপনার যদি অ্যামাউন্ট বাড়াইতে চান তাও বাড়াইতে পারেন, আবার চাইলে আপনি যদি কাজ করতে না চান তাহলে আপনি উইথড্র করে নিতে পারবেন। ঠিক আছে, তাই আপনি এখান থেকে যে প্রথমে চাইলে 30 দিয়ে শুরু করতে পারেন, আরও বেশি দিয়েও শুরু করতে পারেন, আমি তো 50 দিয়ে শুরু করে দিলাম। ঠিক আছে, তারপর যেহেতু নতুন সাইট, ভালো পরিমাণে প্রফিট করতে পারবো এই আশায় করলাম আর কি। ঠিক আছে, আপনারাও পারবেন ইনশাল্লাহ। তারপর আমরা এখান থেকে যে আপনি অ্যাড্রেসটা কপি করবেন, করার পর বাইন্যান্স থেকে আপনি যত ডলার ডিপোজিট করবেন সেই ডলারটা ডিপোজিট করার পর, ডিপোজিট যখন ওইখানে বাইন্যান্সে কমপ্লিট হবে, তারপর আপনি এখানে এসে কনফার্মে ক্লিক করে দিবেন। এই যে কনফার্মে ক্লিক করে দিলাম, তারপর আপনি কত ডলার ডিপোজিট করছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন। মনে করেন আপনি $51 করছেন, তাহলে আপনি এখানে এসে 50 লিখবেন, কারণ আপনার এখানে তো 50 আসবে, কারণ $1 বাইন্যান্সে ফি কেটে ফেলবে। ঠিক আছে, মানে আপনি ওইখান থেকে যত পাঠান এখানে আপনি $1 কম লিখবেন। ঠিক আছে, কারণ বাইন্যান্সে $1 ফি কাটবে, কাটার পর তারপর আপনি এখানে অ্যামাউন্টটা লিখবেন, তারপর এখানে আপনার ট্রানজেকশন আইটা দিবেন। এবার ট্রানজেকশন আইটা অনেকে চিনে না, তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এই যে সাপোজ আমি এই স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন এই স্ক্রিনশট, মনে করেন আপনি এখান থেকে ট্রান্সফার করছেন, আপনি করার পর আপনি ডলারটা যখন ট্রান্সফার করে দিয়েছেন বা উইথড্র করে দিয়েছেন, তারপর আপনি বাইন্যান্স থেকে এই যে টিএক্স আইডি যেটা লেখা আছে এখান থেকে এই আইডিটা এখানে কপি করতে হবে। এটা এই যে এখানে একটা ছোট্ট একটা গদ দেখতেছেন, এটা ক্লিক করে আপনি কপি করতে পারবেন, না হলে এই অপশনটাতে আপনি চেপে ধরলে কিন্তু এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখুন কপি চলে আসছে, এখান থেকে আপনি কপি করে নেবেন। ঠিক আছে, এবার কপি করার পর আপনি সেই অ্যাড্রেসটা এখানে এই যে ট্রানজেকশন আইডি এখানে বসিয়ে দিয়ে, তারপর এখানে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর তারা চেক করে কিন্তু এটা এক মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু তারা আপনার ব্যালেন্সের ডলারটা কিন্তু যুক্ত করে দিবে। ঠিক আছে, ডলারটা যখন আপনি এখানে দেখতে পাবেন, এখানে কিন্তু একটা নোটিফিকেশন আসতে পারে, এখানে নোটিফিকেশন আসবে একটা, তারপর আপনি এখানে আপনার ডলারটা দেখতে পাবেন, তারপর আপনি এআই রোবটটা অন করবেন। ঠিক আছে, এবার এআই রোবটটা অন করার জন্য আপনি এআইতে ক্লিক করবেন, এআই রোবট ট্রেডে ক্লিক করবেন। করার পর আমি স্ক্রিনশট তুলে রাখছিলাম, আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। ওকে,
এই যে দেখুন, এআই রোবটে যখন আপনি ক্লিক করবেন আপনার কিন্তু এরকম চলে আসবে, ঠিক আছে? আপনি যেহেতু মানে এআইটা অন করেন নাই তাই আপনার এরকম চলে আসলে আপনি এখানে এই যে ক্রিয়েট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? যখন ক্রিয়েটে ক্লিক করবেন আপনার এরকম চলে আসবে, ঠিক আছে? এরকম চলে আসলে আপনার অ্যাকাউন্টে যত ডলার ডিপোজিট করছেন এখানে দেখাবে সেটা ব্যালেন্সটা, ঠিক আছে? এখান থেকে তারপর আপনি দেখে দেখে আপনি এখানে এই বুকারটাতে লিখে দিবেন, যেখানে 30 লেখা আছে, $30 লেখা আছে, এখানে আপনার ডলারটা লিখে দিয়ে আপনি এখানে যে ক্রিয়েট রোবট লেখা আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার রোবটটা অন হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এতটুকু কাজ। তারপর থেকে আপনি এখান থেকে প্রফিটটা আপনি পেতে পারেন। কীভাবে আমি দেখিয়ে দিছি, প্রথমে একদম কালেক্ট করে নেবেন। এবার এখন কথা হচ্ছে এখানে মিনিমাম উইথড্রটা কত, ঠিক আছে? মিনিমাম উইথড্র হচ্ছে এখানে $12 হলে আপনি উইথড্র করে নিতে পারবেন একদম ইজিলি, বুঝতে পারছেন? আর যারা নতুন তারা তো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট করার ভিডিওটাও দেওয়া থাকবে এবং কি তাদের জুম মিটিংটাও দেওয়া থাকবে, ঠিক আছে? আর যারা প্রতিনিয়ত জুম মিটিং শুনতে চান এবং কি জুম মিটিংয়ে লাইভ থাকতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে জুম মিটিংয়ের লিঙ্ক দেবো, আপনারা সেখানে যুক্ত থাকতে পারেন, ঠিক আছে? আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।